হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আর্ট ডিজাইন। আজকে কী টপিকে বা কী সম্পর্কে ছবি আঁকা হবে আপনারা হয়তো থাম্বনেলেই বা টাইটেলেই দেখে থাকবেন। আমি তাও আরেকবার বলি, আজকে ছবি আঁকা হবে, হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে ছবি আঁকা হবে, হাউ টু ড্র রবীন্দ্রনাথ টেগোর ড্রয়িং উইথ ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ, কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জলতুলির রং দিয়ে খুব সহজেই আঁকা যায়, আজকে সেটাই আপনাদেরকে আজ দেখাবো। আর ড্রয়িং সম্পর্কিত ভিডিও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম থেকে। আর একটা অনুরোধ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি প্রায় 8 থেকে 9 মিনিট বা 10 মিনিট অবশ্যই দেখবেন, এটা একটা অনুরোধ। এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। ছাড়াও যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে বা এরকম আরও ড্রয়িং সম্পর্কিত ভিডিও দেখতে চান, তবে আর কিছুই না, ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে দিন, আর তার পাশে থাকা অল নোটিফিকেশান অর্থাৎ বেল আইকনটি থেকে অল সিলেক্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলি আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যায়। আরও একবার বলি, যদি আপনারা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা তার পাশে থাকা বেল আইকনটি থেকে অল সিলেক্ট করে থাকেন, তাহলে অটোমেটিকলি আমাদের সমস্ত ভিডিওগুলি যেগুলো আমরা ইউটিউবে আপলোড করব, সেগুলি অটোমেটিকলি আপনার কাছে পৌঁছে যাবে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম থেকে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আমি আর কিছু বলছি না। আরেকবার বলছি, যদি চ্যানেলটিকে ভালো লাগে বা এরকম আরও ড্রয়িং সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাল রঙের সাবস্ক্রাইব বাটন দিয়ে, যেটি ভিডিওটির নিচে আছে, আর পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অর্থাৎ বেল আইকন থেকে অল সিলেক্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারেন।